এই জায়গাটায় মাত্র 2 টাকায় যে আইটেমগুলো পাওয়া যায় এগুলো খেলে আপনার সত্যি অসাধারণ লাগবে। এখানকার খাবারগুলো কেমন লাগে? ভালো। তোমার কাছে কেমন লাগে? আমার কাছে ভালো লাগে। কোন আইটেমটা বেশি খাও? পিয়াজু। তুমি বেয়া? আমি পুরিটা। আপনাদের কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? তো আসর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত। প্রতিদিন কতগুলো আনুমানিক পুরি বিক্রি করেন? 500-600। তাহলে মোটামুটি ভালোই ভিড় হয় তাই না? আপনাদের দোয়ায় ভালো হয়। থ্যাংক ইউ ভাইয়া। বুঝতেই পারতেছেন যে এখানকার এই খাবারগুলো মানুষের কাছে কতটা জনপ্রিয়তা পেয়েছে। এখানে যারা আসে না একটা দুইটা করে খায় না, অনেকগুলো করে খায়। আর সবাই আসে ফ্রেন্ড সার্কেল নিয়ে, একসঙ্গে অনেকগুলো করে খাবার নিয়ে ফ্রেন্ডরা মিলে একসঙ্গে খায়। আর এইখানে খাবারগুলো 1 টাকা থেকে শুরু করে 2 টাকায় এবং 5 টাকায় বিক্রি হয়। চিন্তা করছেন এই যুগেও 1 টাকাতে খাবার দেওয়া হয়? জি হ্যাঁ, আপনি ভুল শোনেননি, এই যুগেও এনারা 1 টাকায় একটা আইটেম দিচ্ছে। তো এই আইটেমগুলো আজকে আমরা ট্রাই করব এবং আপনাদের সঙ্গে এই আইটেমগুলো শেয়ার করব। তার আগে একটু দেখে নেন যে এইখানে কী পরিমাণে খাবার তৈরি করা হয়। আমি রাত 10টার দিকে গেছিলাম, এই রাত 10টার দিকেও নতুন করে কিন্তু প্রতিটা আইটেম তৈরি করা হচ্ছে। কিছুক্ষণ আগে পুরি তৈরি করা হলো, পেঁয়াজি তৈরি করা হলো, এখন ডিম চপ করা হচ্ছে, কিছুক্ষণ আগে বেগুনিও তৈরি করা হয়েছে। মানে প্রতিটা আইটেমের যে এত পরিমাণে চাহিদা এখানে, এটা আপনি না গেলে বুঝবেন না। আপনাকে অবশ্যই আগে যেতে হবে, গেলে আপনি এখানকার আইটেমগুলো বুঝতে পারবেন যে কেন এতটা জনপ্রিয়। তো বেশি কথা না বলে আমরা এখানকার যে লোকেশনটা, এই লোকেশনটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আর এখানকার খাবার কোয়ালিটি, কোয়ান্টিটি এবং পাশাপাশি প্রাইস তো আগেই জানাই দিছি, তারপরও প্রতিটা খাবার কীরকম প্রাইজে বিক্রি হয় সেটাও আপনাদেরকে জানাই দিব। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কী অবস্থা গর্বিত জাতি, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুর রেলওয়ে স্টেশন, আমার পিছন হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশন। রংপুর রেলওয়ে স্টেশন যাওয়ার পথে যে পুরাতন যে বিল্ডিংটা আছে দেখতেছেন, এইটার ঠিক অপোজিটেই, ঠিক আছে, একটা ভাজা পোড়ার দোকান আছে। প্রচন্ড রকমের ভিড় হয়, মাত্র 1 টাকা থেকে আইটেম শুরু। জার্গা পাওয়া যায় 1 টাকা, আরও বিভিন্ন আইটেম আছে 2 টাকা, 2 টাকা, 5 টাকা, 1 টাকা। এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, ভিডিওতে আরও দেখতে পারবেন। তো আজকে এখানকার আইটেমগুলো ট্রাই করব এবং আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। তো চলুন শুরু করি। তো আমিও কিন্তু প্রতিটা আইটেম 4 পিস করে আমার প্লেটে নিয়ে নিছি, কারণ 1 পিস করে নিলে এতটা দেখতে ভালো লাগবে না। প্লেটটা সাজায় গোছায় নিছি। এখানে পুরি নিছি 4 পিস, সঙ্গে বেগুন নিয়ে নিছি। রংপুরে যারা 10-20% ডিসকাউন্টে বিভিন্ন রকমের স্পোর্টস সামগ্রী, জার্সি, ক্যাপ, জুতা নিতে চান, তাদের জন্য চলে আসছে গ্রিন স্পোর্টস। এই গ্রিন স্পোর্টস রংপুর ডিসির মোড়ে অবস্থিত। স্ক্রিনে গ্রিন স্পোর্টসের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। আমার কথা বললে এখানে পেয়ে যাবেন এক্সট্রা 5% ডিসকাউন্ট। তো দেরি কেন, ভিজিট করে আসুন। সঙ্গে পেঁয়াজি নিছি, জারকা নিছি, ডিম চপ নিছি, আলুর চপ নিছি। আর সঙ্গে যে সসের আইটেমটা দেখতেছেন না, এটা অবাক করা বিষয়, পটল দিয়ে তৈরি করা। আমরা যে পটলের সবজি খাই, সে পটলের সস আর হচ্ছে সঙ্গে শশা দেয়া। প্রথমেই চলেন 1 টাকার জারকা মুখে দেই। নর্মালি জায়গাটা খেতে মোটামুটি, এটা সস দিয়ে খেতে একটু ভালো লাগতেছে নর্মালি খাওয়ার থেকে। চলেন এবার এখানকার পেঁয়াজি ট্রাই করব। জারকাটার দাম হচ্ছে 1 টাকা আর পেঁয়াজি হচ্ছে 2 টাকা। পেঁয়াজিটা সামন থেকে একটু আপনাদেরকে দেখায় নেই, পেঁয়াজিটা কিন্তু খেতে অনেক মজা। এখানে পেঁয়াজের অস্তিত্ব আপনি খুঁজে পাবেন। আর পেঁয়াজিটা মুখের মধ্যে গরম গরম খেলে যে মচমচে একটা ভাব লাগতেছিল না, এটা পুরো ভাই অস্থির, এটা না খেলে বুঝবেন না। এখানকার মাস্ট ট্রাই আইটেম বলতে পারি পেঁয়াজিটা, পেঁয়াজিটা অবশ্যই ট্রাই করবেন। এবার চলেন এখানকার যে বেগুনিটা আছে, বেগুনিটা ট্রাই করব। এই বেগুনিটার মূল্য হচ্ছে মাত্র 2 টাকা, 2 টাকার বেগুনি। একটু সস ভরায় মুখে দিলাম, এটা আহামরি তেমন না, এটাও মোটামুটি। তবে 2 টাকা হিসেবে যে বেগুনের পরিমাণ থাকবে না এই রকম না, বেগুনের পরিমাণ মোটামুটি ছিল, দেখতেই পাচ্ছেন ভাঙলাম, ভেঙে আপনাদেরকে দেখাই দিলাম। বেগুনিটা আমার কাছে পার্সোনালি মোটামুটি লাগছে, এটা চাইলে আপনারা ট্রাই করতে পারেন, এটাও হতাশ হবেন না, ঠিক আছে। বেগুনিটা একটু ঠান্ডা ছিল, এই কারণে অতটা হয়তো বা মুখে স্বাদ তৈরি করেনি, তবে এটা গরম খেলে অবশ্যই আমার মনে হয় ভালো লাগতো। এবার চলেন গরম গরম আলুর চপ, একদম গরম তেলে ভাজা আলুর চপ মুখে দিলাম, প্রচণ্ড পরিমাণে গরম। তারপরও ভাই মুখের মধ্যে এমন একটা ফ্লেভার তৈরি করছে যার কারণে আমার ভেতর থেকে এই মজা শব্দটা বের হয়ে আসছে। আর আলুর পরিমাণও কিন্তু কম না, একটু পটলের চাটনিটা দিয়ে মুখে দিলাম, এটাও ভালো। এই 2 টাকায় যে এত ভালো ভালো আইটেম এবং এত মজার আইটেম পাওয়া যায়, অনেকেই হয়তো বা এই ভিডিওটা না দেখলে জানতেন না। তো যারা এখনও জানতেন না, তাদের জন্যই এই ধরনের ভিডিওগুলো আমার করা। অনেকেই বলেন যে এই ধরনের ভিডিওগুলো করে আসলে কি হয়, এগুলোও মানুষকে জানতে হবে যে রংপুরে কী কী পাওয়া যায়। পুরীর সাইজটা দেখলেন, এই পুরীটা একবারই মুখে দেওয়া যায়, এটা একটা আলু পুরী, ভিতরে কিন্তু আলুর পরিমাণ খুব ভালো মতো দেয়া। আমি একটু খুলে আপনাদেরকে দেখাই, দেখেন
ভিতরে আলুর পরিমাণ ভালো মতোই দেওয়া আছে, গরমের জন্য একটু নাড়ানাড়ি করতে অসুবিধা হচ্ছিল। যে বিষয়টা বলছিলাম যে রংপুরের অলিতে গলিতে যেখানেই হোক যে ধরনের খাবার হোক আমি এটা অবশ্যই ট্রাই করব এবং মানুষকে দেখানোর চেষ্টা করব, তাই অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। আপনাদের ভালো লাগলে আপনারা যাবেন, অথবা ভালো না লাগলে যাবেন না, কিন্তু অবশ্যই পেজটা ফলো করে রাখবেন রংপুরের এই খাবারগুলো বা এই আইটেমগুলো দেখার জন্য। পুরিটা আসলেই ভালো ছিল, 2 টাকা হিসেবে এই রকম পুরি রংপুরে খুব একটা পাওয়া যায় না। এইটা হচ্ছে 5 টাকার ডিম চপ ট্রাই করলাম, ডিমের পরিমাণটা কেমন এটা একটু আপনাদেরকে দেখাই। আমি আরেকটা একটু খুলি, খুলে আপনাদেরকে দেখাই। এই আইটেমটারই মূল্য সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 5 টাকা। দেখেন 5 টাকা হিসেবে ডিম চপটা খেতে ভালো, ভিতরে ডিমের পরিমাণও ভালো, সব কিছু আমার কাছে ভালোই মনে হয়েছে। আপনারা অবশ্যই এখানকার আইটেমগুলো ট্রাই করবেন, আমার মনে হয় যে হতাশ হবেন না, খেতে অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন, আপনি যাদেরকে খাওয়াতে চান অথবা আপনি যাদের কাছ থেকে ট্রিট নিতে চান অবশ্যই তাদেরকে মেনশন করুন, আর ভিডিওটা লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা এখনও পেজটাতে ফলো দেননি অবশ্যই পেজটাতে ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের জন্য সাবস্ক্রাইব মাস্ট। আল্লাহ হাফেজ।